মই যেতিয়া রাইজক কও যে আমি বাইদেউ সকলক লাখপতি বনাম, তেতিয়া আমাৰ কংগ্রেস বিলাকে কয় কেনেকে বনাব লাখপতি? আরে আমি কইছো যদি তো আমি করিম। আজি কংগ্রেসে বিশ্বাসেই করিব নোৱাৰে যে অসমত 40 লাখ মহিলা আত্মসহায়ক গোটৰ সদস্য আছে, তেওঁলোকৰ ব্যাংক একাউন্ট আছে। কংগ্রেসের দিনত তো ব্যাংক একাউন্টও নাছিল, মোদিয়ে সকলোরে ব্যাংক একাউন্ট খুলিলে। এতিয়া আপোনালোকে ফর্মবুর ফিল আপ করে দিলে নে নাই? কোনে কোনে দিলে হাত ডাঙকসন ফর্ম কোনে কোনে ফিল আপ করলে? এতিয়া আপোনালোকে ফর্ম বিলাক তো ফিল আপ করে দিলে। খুব কম দিনের ভিতরতে আপোনালোকৰ ব্যাংক একাউন্টত এদিন পুতুং করে 10,000 টাকা সোমাই যাব, হব? এই 10,000 টাকা তো পার পিছত গিরিয়েক কোনে কোনে দি দিব? কোনে কোনে দি দিব? কোনেও নিদিয়ে। বা ঘরত লাচিতর চলে নে জয়মতী চলে? কার চলে, লাচিত নে জয়মতী? সাব আক পিছত জয়মতীয়ে ভোট দিব, লাচিতে আক বেলেগ ফালে ভোট দি দিব, তেতিয়া দিগদারি হব। আপোনালোকে ঠিক কথা কইছো না? একদম। আপোনালোকক মই আৰু এটা কথা কইছো, 10,000 টাকাটো প্রথম, এই 10,000 টাকাটো পোৱাৰ পিছত কোনেও টাকাটো পাই ঘৰৰ কামত খৰচ কৰি নিদিব। 10,000 টাকাটো পোৱাৰ পিছত আপোনালোকে সৰু সুৰা কিবা এটা কাম হাতত লব, হাঁহে পোহক, মুৰ্গীয়ে পোহক, ছাগলীয়ে পোহক, মৌমাখি পোহক। মৌমাখি বহুত ভাল কৰি উপার্জন হয়, খৰচো কৰিব নালাগে। গৰুৰ গাই যি কৰক, 10,000 টাকাটো যিসকলে ভাল কৰি ব্যৱহাৰ কৰিব তেওঁলোকক আমি আৰু 25,000 টাকা বেংকৰ একাউণ্টত আমি দি দিম। প্ৰথমত 10,000 পোৱাৰ পিছত আমি সকলোকে চেক কৰিম যে 10,000 টাকা কোনে কোনে ভাল কৰি খৰচ কৰিলে, তেওঁলোকক আমি আৰু 25,000 টাকা তেওঁলোকৰ বেংক একাউণ্টত আমি দি দিম। সেইকাৰণে মই গোটেই মিটিঙতে কৈ আছো ইলেকশ্যনত যে টকাটো এদিনে হাজবেণ্ডক দি নিদিব, ঘৰততো অভাৱ থাকেই, কিন্তু থাকিলেও দি নিদিব, ভাল কৰি টকাটো ৰাখিলে আমি 10,000 টকাটোৱে 25,000 টকা জন্ম দিব পাৰিম। বুজি পালেনে সকলোৱে? এতিয়া যেতিয়া মই ইলেকশ্যনৰ আগত ৰাইজক কৈছিলোঁ যে ৰাইজ আমি অৰুণোদয় আৰম্ভ কৰিম, তেতিয়া কংগ্ৰেছে কি কৈছিল যে এইবোৰ ইলেকশ্যনৰ আগত দিছে, ইলেকশ্যনৰ পিছত বন্ধ হৈ যাব। আজি 830 টকাৰ পৰা অৰুণোদয় 1,250 টকা হ'ল। দুখীয়া মানুহৰ পৰিয়ালত 10 তাৰিখৰ বাবে মানুহে অপেক্ষা কৰি থাকে যে অৰুণোদয়টো কেতিয়া সোমাব, টিউচনৰ খৰচ দিব পাৰিব, ইটো সিটো কাম হয় ঘৰৰ, গিৰিয়েকসকলৰো যিটো সমস্যা বাৰ্ডেন তাত অলপ হলেও অৰুণোদয়ে সহায় কৰে। এতিয়া মানুহে মোক লগ পালে কি কয় যে মামা আমাৰ অৰুণোদয় কেতিয়া হ'ব? তাৰমানে অৰুণোদয়টো নাই বুলি এতিয়া ক'লে নহ'ব, অৰুণোদয়টো আছে আৰু আমাক অৰুণোদয়টো লাগে, হয় নে নহয়? কাক কাক অৰুণোদয় লাগে হাত ডাঙৰ? আচ্ছা, আজি কোনে কোনে অৰুণোদয় পাই আছে হাত ডাঙৰ? কোনে কোনে পাই আছে? পাই আছে। আচ্ছা, এতিয়া নোপোৱাখিনিয়ে হাত ডাঙৰ। এতিয়া মোক সঁচা কথা এটা ক'ব, যিসকলে পাই আছেতো ভাল, 10 তাৰিখে নোপোৱাবিলাকৰ মনটো অলপ বেয়া লাগে নে নালাগে? লাগে নে নালাগে? লাগে। এইবাৰ আপোনালোকৰো যাতে মনটো ভাল লাগে সেইকাৰণে মই এইবাৰ কি ব্যৱস্থা কৰিব খুজিছোঁ, আমাৰ ঘৰত চবৰে ৰেচন কাৰ্ড আছে নে নাই? হাত ডাঙকচোন কাৰ কাৰ ৰেচন কাৰ্ড আছে? আচ্ছা, চবৰে ঘৰত ৰেচন কাৰ্ড আছে কিন্তু চবৰ ঘৰত অৰুণোদয় নাই, হয়নে নহয়? এতিয়া এইবাৰ আমি সিদ্ধান্ত লৈছোঁ
যে যার যার ঘরত রেশন কার্ড আছে তার ঘরতে আমি অরুণোদয় এটা এটা দি দিম। এতিয়া আপোনালোকক আমি ফর্ম বিলাক দিছো, ফিল আপ করে দি দিব যে কার নামত অরুণোদয়টো পঠাব লাগে। ইলেকশনের পিছতে সেপ্টেম্বর মাহর আগতে চৰাইদেউ জেলার প্রত্যেকটি পরিয়ালে অরুণোদয় পাবে, এই প্রতিশ্রুতি মই আপোনালোকক দিছো। চৰাইদেউ জেলা বলে কিয় কৈছো, প্রথম আমি প্রমাণটা চৰাইদেউত করব খুঁজিছো। সোনাৰী মামৰা এই দুটা সমষ্টিত সেপ্টেম্বর মাহত দি আমি প্রমাণটা চাব খুঁজিছো যে রেশন কার্ডে কার্ডে আমি অরুণোদয় দিব পাৰো নে নাই। কারণ রেশন কার্ডর নম্বরটা আমার লগত আছে, আপনাদের ফর্মত কার্ডর নামটো লিখি দিব, মহিলাগৰাকীৰ নামটো লিখি দিব, ব্যাংক একাউন্ট নম্বরটো দি দিব, আমি পুতুং করে সেপ্টেম্বর 10 তারিখে সবর ঘরত অরুণোদয়। মুক্তি দিব, মুক্তি দিব। আরে ভোটটো আপনাদের ঘরের লড়াকে দিব, সোনারী প্রায় এমপি উঠিছে, হয় না? মোক কি দিব, মোক ইয়াত আহিলে পিঠা পনা খুয়াব আর হব, আশীর্বাদও দিব আর পিঠাও খুয়াব, হব? সোনারী পিঠা ভাল হয়, গতি মই যেতিয়াই গাঁত আহিম কাবাক লগ পাও মোক লাহে করে পিঠা এখন দি দিব, সেইটাই সবচেয়ে ডাঙর ঘোষ, হব? তাতকৈ বেলেগ নালাগে আর। আপনাদের একবারে চিন্তা নকৰিব, বিজেপি এডাল গছ, মোদি এডাল বৃক্ষ, তাতে আপনাদের পানি আর সার দি থাকক, গছ ডাঙর হয়ে গিয়ে থাকবে। আর যিমানে ডাঙর গছ হব তার ছাত আমি ছালৈ থাকি যাব। আজি সেই কারণে কোনবাই কোনবাই আপনাদের কিবা কিবি কই থাকিব, কোয়াটো শুনি লব, কিন্তু 1,00,000 চাকরি তো অকল বিজেপিয়ে দিব পারে, বেলেগেতো দিব নোৱাৰে। অরুণোদয়টো বিজেপিয়ে দিব পারে, বেলেগেতো দিব নোৱাৰে। আজি মোদী ডাঙরিয়াক চাওক, এখন রেশন কার্ড হল, রেশন কার্ডত প্রথম তেওঁ কি দিলে, তেওঁ কিমান কেনেকে চিন্তা করে আপনাদের চাব। প্রথম তেওঁ আমার মানুহক কলে যে একটা ব্যাংক একাউন্ট বনাও, তো মানুষে ভাবিলে ব্যাংক একাউন্ট বনাইনো কি হব, তথাপিতো মোদীজিয়ে কৈছে তো ব্যাংক একাউন্ট বনাই লো। জনধন ব্যাংক একাউন্ট হল, ব্যাংক একাউন্ট হওয়ার পিছত তেওঁ রাইজক কলে যে রাইজ রেশন কার্ড লব লাগে, আমি সকলোৱে রেশন কার্ড ললো। আজি আপোনালোকে দেখিছে সবে হাত দাঙিলে, যি কেইগৰাকীয়ে রেশন কার্ড পোৱা নাছিল আমি এই 4-5 মাহ আগত সকলোকে আমি রেশন কার্ড দি দিলো। এতিয়া কি হল, আমার ব্যাংক একাউন্টও হল, আমার রেশন কার্ডও হল। রেশন কার্ড হওয়ার লগে লগে আমি 5 কেজিক চাউল আমি বিনামূলিয়াক পোৱা আরম্ভ করল। তারপর মোদীজিয়ে কি উলিয়ালে, যে উজ্বলা গ্যাস। উজ্বলা গ্যাস মানে কি, বজারত গ্যাসের দাম যিমান টাকা হব তাতকৈ উজ্বলা গ্যাসের দাম 300 টাকা কম হব। তার মানে প্রত্যেক মাহে মোদীজিয়ে আমার ব্যাংক একাউন্টত উজ্বলা গ্যাসের কারণে 300 টাকা পঠাই দিলে। তারপর মোদীজিয়ে কি কলে, যে মানুষের স্বাস্থ্য যদি কাবার ঘরত ক্যান্সার হয়, ভগবানে নকৰক কিডনির বেমার হয়, ডাঙর অসুখ হয়, প্রথমতে আমার কলেকে চিন্তা পড়ে যে ব্যাংকত কিবা টাকা আছে নেকি, গাঁঠিত কিবা ধন আছে নেকি, মাটিডোখর বন্ধকত দিও নেকি। মোদীজিয়ে কি করিলে, যে মাটিও বন্ধকত দিব নালাগে, গাঁঠির ধনও ভাঙিব নালাগে, রেশন কার্ড থাকিলে আপুনি আয়ুষ্মান ভারতর কার্ড পাব, আর আয়ুষ্মান ভারতর কার্ড পালে 5,00,000 টাকালৈকে বিনামূলিয়া আমি চিকিৎসা পাম। এতিয়া মই কি কলো, যে রেশন কার্ড পোৱাৰ লগে লগে আপোনালোকে অরুণোদয় এটাও পাব। আৰু এটা কাম আমি কৰিব খুজিছো, যিটো আপোনালোকে গম পালে ৰাতি চিন্তা কৰিলে আপোনালোকে মনটো ভাল পাব। মানুহ মৰণশীল, মৃত্যুৰ ওপৰত কাৰো অধিকাৰ নাই, তাক ভগৱানে নিৰ্ধাৰণ কৰে। কিন্তু
পরিয়ালর মুরব্বী মানুষজন যেতিয়া মৃত্যু হয় ঘরখন ভাঙি যায়, ধারু থাকে, টকা পয়সাও না থাকে, চিকিৎসাটো পয়সা গল, ঘরখন ভাঙি যায়। এইবার আমি চিন্তা করছো কি যে রেশন কার্ড থকা পরিয়ালর মুরব্বী মানুষজনক আমি সরকারি খরচত এটা ইন্স্যুরেন্স করাই দিম। প্রিমিয়াম সরকারে দিব, প্রিমিয়াম রাইজে দিব নালাগে। কিন্তু নমিনি ঘরের মানুষ এজন থাকিব, ভগবানে নকরক মানুষজনের যদি মৃত্যু হয়, অ্যাক্সিডেন্ট হয়, ইন্স্যুরেন্সর নমিনি হিসাবে আমি ইন্স্যুরেন্সর পৰা টকা কেটা লৈ আহিব পাৰিম, ঘরখনে অলপ হলেও শান্তি পাব। তাৰমানে সব এখন রেশন কার্ড হল, 5 কেজি চাউল হল, উজ্বলা গ্যাস হল, ডাঙর লড়া মাজু লড়া, তারপিছত আয়ুষ্মান ভারতর কার্ড হল 3 নম্বর লড়া, অরুণোদয় পালো 4 নম্বর ছোৱালী, আর ইন্স্যুরেন্স হল 5 নম্বর লড়া। তার মানে এখন রেশন কার্ডর 5টা বাচ্চা। হ্যাঁ, ঘরত 5টা বাচ্চা জন্ম নিদিব, ঘরত 2টাই ঠিক আছে, হয় না নহয়? যার হল হল, আর যার হওয়া নাই তার কারণে 2টাই ঠিক আছে। 2টাতকৈ বেশি গলে লড়া ছোৱালী পড়া শুনার দিগদার হয়ে যায়। আপনাদের সাব এই সাপে খাতি সোনারী চৰাইদেউতে সাব, আমার গুণোৎসবত সদায় চৰাইদেউ জিলা প্রথম দ্বিতীয় তৃতীয়র ভিতরতে থাকে, আর মেট্রিকতো চৰাইদেউ প্রথম দ্বিতীয় তৃতীয়তে থাকে। এতিয়া কথাটো হল যে মেট্রিক পাস যিমান ছোৱালীয়ে পাস করে বা লড়াই পাস করে সব কিন্তু কলেজত নামভর্তি নকরে। কিয় কলেজত নামভর্তি নকরে? আগতে নামভর্তি করতে 10,000 টাকা লাগে, অহা যোয়া খোয়া কিতাব কিনা, বছরত প্রায় 25,000 টাকা খরচ করিব লাগে এটা লড়া বা এটা ছোৱালীক পড়াবর কারণে। দেউতাক মাকর যদি দুজন লড়া ছোৱালী থাকে 50,000 টাকা লাগে, কোরপরা পাব 50,000 টাকা? গতি মেট্রিকত ভাল রিজাল্ট করার পিছতো স্কুলত আৰু লড়া ছোৱালী না যায়। এইবার আমি কি কৈছো যে লড়াটুক কলেজত আপনাদের পঠাবই, দেউতাক মাক হিসাবে আমার দায়িত্ব যে লড়াটুক কলেজত আপনাদের পড়াব। লড়াটুক দেউতাক মাকে পড়াও আর ছোৱালীজনীক মামাই পড়াব, অর্থাৎ ছোৱালীৰ কারণে লড়ার কারণে নামভর্তি ফ্রি, আর কলেজত নাম লগোৱাৰ লগে লগে ছোৱালীজনীর ব্যাংক একাউন্টত আমি 10,000 টাকা সুমাই দিম, যাতে দেউতাক মাকে তার খরচ দিব নালাগে। আর ইউনিভার্সিটিত যদি নাম লগায় তেতিয়ালে ছোৱালীজনীক আমি 25,000 টাকা ব্যাংকর একাউন্টত আমি দি দিম। শ্রদ্ধার রাইজ, এই কথাবোৰ আগত কোনেও চিন্তা করা নাছিল।